আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিমি ফ্রম ইওর ফেভারিট পেজ পার্সোনাস কালেকশন। একদমই ফার্স্ট টাইম আজকে তোমাদের জন্য থাইল্যান্ডের কালেকশন নিয়ে চলে আসলাম। তো এই সময়টা যেহেতু একটু ঘোরাঘুরির, তো ভাবলাম যে এই টাইপের অথেন্টিক কালেকশন গুলো তোমরা অনেকেই খুঁজতেছো, তো এই টাইপের একটা কালেকশন লাইভ হলে কেমন হয় তাই না? অবশ্যই অবশ্যই ভালো হয়। তো সবাই একটু জয়েন করে ফেলি, লাইটের সঙ্গে সবকিছু প্রপার আছে কিনা, আমার সাউন্ড কোয়ালিটি আর আমার ভিডিও কোয়ালিটি যদি অল ওকে থাকে তাহলে ডেফিনেটলি সেটা জানিয়ে দিতে হবে। আর খুবই সুপার ডুপার কিছু কালেকশন নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। তো অবশ্যই লাইট তো সবকিছু প্রপার আছে কিনা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দিতে হবে। ওকে, এন্ড এত সুন্দর কলেকশন আমি ডেফিনেটলি বলবো কেউ আজকাল একটা মিস করো না। এন্ড অনেকেই আছো যারা যারা ধরো নোটিফিকেশন পাবা না, তারা কি করবা বলো তো, তারা হচ্ছে আমাদের রেকর্ডেড লাইভটা দেখে দিবা। খুবই সুন্দর আজকের কালেকশনটা আসলে আমি তোমাদেরকে দেখাবো নাকি আমি নিজে দেখবো, এটাতে কনফিউজ। তো যে যেখান থেকে আছে এই টাইপের কালেকশন গুলো নিয়ে ফেলতে পারবো। সাইজ অবশ্যই মেনশন করে দিতে হবে, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, সাইজ অ্যাভেলেবেল আছে। ওকে, খুবই বিউটিফুল একটা কালার, খুবই বিউটিফুল। আর শুধু এই প্যাটার্নটা না, তো এখন যেগুলো খুবই ট্রেন্ডি চলছে কোয়ার্টজ টাইপের একটা লুক দিবে, সেই টাইপের কালেকশন গুলো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। রাফিজা পুলি কিছু লং কত আপু বলছি, সবকিছু বলছি। ম্যাটেরিয়ালটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির, ঠিক আছে? এইটার ম্যাটেরিয়াল তোমরা যারা ওয়েয়ার করো এগুলো অনেক অনেক প্রিমিয়াম টাইপের, ধরো সিল্ক টাইপের, সিল্ক একদম থাকে না যে তোমাদের এগুলো বডি শোকেস হবে না, ট্রান্সপারেন্ট না, এই টাইপের কোয়ালিটি, সহজে এগুলো কুচকায় না, ঠিক আছে? খুব যে থাকে না যে আমাদের একটা আয়রনের প্যারা থাকে যে আয়রন করতে হবে, এই টাইপের ড্রেস গুলো নিলে কিন্তু আমরা যে কোনো জায়গায় যাবো, পরেও যাবো, আবার সুন্দর সুন্দর পিকচার উঠাবো, লং সময় পরে যাবো, দেখবে এটা কুচকাবে না, এই টাইপের আসলে একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর গরমে অবশ্যই তোমরা এগুলো ওয়্যার করতে পারবে, আপুরা ওয়্যার করছে, বিভিন্ন ট্যুরে যাচ্ছে, পিকচার ক্যারি করছে, না এগুলো কিন্তু শুধু দেশে না, দেশের বাইরে পরেও এগুলো হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? আমি অনেককে দেখছি যে বালিতে পরে কিন্তু এগুলো যায়। তো এই কালেকশন গুলো আমি দেখানো স্টার্ট করে দিই, লেন্থ আমি মেনশন করে দিব তোমাদেরকে, ওকে? লেন্থ মেনশন করে দিব, যার যেটা ভালো লাগবে না কেন অর্ডারটা করে ফেলো। চাইলে এটা ফুল বাজেট, নিচের দিকে একটা হোয়াইট তোমরা হচ্ছে প্যান্ট ক্যারি করবা, অ্যান্ড ফুল তোমরা হচ্ছে লংটা পরে মানে এগুলো ওপেন করে ফেলতে পারবা। তো এইটার বাকি যে কালার, বাকি যে ডিজাইন গুলো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দুইটা ডিজাইন আজকে শোকেস করবো, দেখো কত বেশি সুন্দর। এই যে এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, আমারটা চাইলে না অনেক ভাবে পরা যায়, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আগে এইগুলোর ডিজাইন দেখিয়ে দিলাম, নেকটা যদি বড় হয় তাহলে একটা চেন টপ করে নিবা, একদমই ইজি একটা ব্যাপার চলে আসবে। এটা হচ্ছে স্লিভসটা, এটার স্লিভস ফুল যাবে, বাট এইখানে আমরা দেখো স্টিচ করা, ওকে, স্মোকি করে দেওয়া থাকবে এই ডিজাইনটা। আর এখানে দেখো ফ্লোরাল প্রিন্ট গুলো, এগুলো কিন্তু একদমই খুবই খুবই প্রিমিয়াম অথেন্টিক কালেকশন নিয়েই যেহেতু আমাদের কাজ, সো অথেন্টিক কালেকশন তোমরা এখন পেয়ে যাচ্ছ। এগুলো থাইল্যান্ডের, সো যারা ঘুরতে থাকে না আমার মতো, যারা ঘুরতে পছন্দ করি তারা কিন্তু এই টাইপের কালেকশন অনেক খুঁজে থাকি, একদম প্রিমিয়ামটা আমরা কিন্তু পাই না। তো এখানে দেখো ফুল বাচেন 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 করা, এগুলো চাইলে এভাবে ওপেন করেও রাখা যায়, আবার চাইলে তোমরা এগুলো লক করেও নিতে পারবা। দেখো এখানে আমরা ফুল বাচেন পেয়ে যাচ্ছি, খুবই নাইসলি একটা লেস ওয়ার্ক দেওয়া থাকবে, অ্যান্ড এটার ব্যাকটাও দেখিয়ে দিই। মাশাআল্লাহ খুবই সুন্দর। চাইলে অনেকেই আছে যে আপু আমি হিজাব পরছি, হিজাবিয়ানদের জন্য, মডেস্ট যারা আছে তাদের জন্য তো আই থিঙ্ক একটা বেস্ট পার্ট, যেগুলো আমরা হিজাব দিয়েও খুবই সুন্দর করে ক্যারি করে ফেলতে পারবো। অ্যান্ড বেল্টটা দেখো থাকে না, এখন যেরকম একটু চলছে আমাদের ট্রেন্ডি একটা ম্যাটেরিয়াল, সেই টাইপের একটা ম্যাটেরিয়াল, সেই টাইপের একটা কালার, মানে অ্যাস্থেটিক টাইপের একটা লুক তোমাদেরকে এটা দিয়ে দিবে। জাস্ট সি, এই যে ব্যাম্বোর মতো করে
ফুল কালারিংটা করা, বাট এগুলো কিন্তু ওয়াশেবল, ওকে? এগুলো ওয়াশেবল, বেল তো আসলে ওয়াশ করতে হয় না, তারপরে এরকম একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, চাইলে তোমরা এটা ওয়াশ করতে পারবা। দেখো এটার সাথে তোমরা এই সুন্দর করে জাস্ট বেলটা এখানে ওয়ার করে ফেলবা, এত এত নাইস একটা লুক আউট দিয়ে দিবে। সো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলি, লেন্থটাও খুবই ভালো পাবা, লেন্থ আছে 54-55 এর মতো, এনাফ, যেটা ফুল কভার করবে। যারা যেই টাইপের গাউন দরকার গুলো পরি না, ওই টাইপের একটা লুক তোমাদেরকে দিয়ে দেবে। খুবই সুন্দর একটা প্রাইস, এক একটা এক এক রকম, বিকজ কস্টিংটা এক একটা এক এক রকম হয়েছে, ওকে? সো এটাই আমি তোমাদেরকে মেনশন করে দিই। নিচের দিকে দেখো, খুবই বিউটিফুল ওয়েতে লেন্স ওয়ার্ক করান, ঘেরটা কি বলবো, মানে ঘেরটা অসম্ভব সুন্দর করে দিয়ে দেওয়া থাকছে। সো এইটার প্রাইস যাবে তোমাদের 3,500, বিকজ এগুলোতে বেল্ট তো, সো তোমাদের একদমই লুজ যে জিনিসটা থাকে সেটা হবে না, একদমই খুবই সুন্দর মতো করে তোমরা এগুলো ওয়ার করতে পারবা। আর মোটা লাগার একদমই কোনো প্যারা নাই, মোটাও লাগবে না। আজকে একদমই ইউনিক ইউনিক কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখো, ওয়াও, এটা একদম সফট একটা কটন ম্যাটেরিয়াল এর ভেতরে থাকবে। নেকের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বোট নেকের ভেতরে আছে। এটা হচ্ছে দেখো ব্যাকের জিপারটা, এই যে এটা হচ্ছে লং জিপার চলে যাবে, ওকে? খুবই সুন্দর করে জিপারটা তোমরা ওপেন করে নিবা। এটার স্লিভসটা দেখো, এটা স্লিভসটা ছোট হলেও এটার সাথে এই ডিজাইনটি অনেক সুন্দর যাবে, ঠিক আছে? যখন যেটা ধরো ক্যারি করবা সেটার সাথে সেটার সৌন্দর্যটা অনেক নাইস ভাবেই চলে যায়। এটা ফ্রল প্রিন্টটা দেখো, যেহেতু অনেক গরম অ্যান্ড হোয়াইট এর মধ্যে আমার মনে হয় সবকিছুই যায়, বাট হোয়াইট ছাড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিব, হোয়াইট ছাড়াও আছে, হোয়াইট ছাড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো। যারা যেই কালারটা পছন্দ করো নিয়ে ফেলো। ভেতরের দিকে দেখো, ইনার করে দেওয়া, ভিতরে খুবই সুন্দর করে তোমাদের ইনার সেট করে দেওয়া থাকছে। ওয়াও, এটার লেন্থ আই থিঙ্ক একটু ডিফারেন্ট থাকবে, তাই না? এটার লেন্থ তো তোমরা 49 এরকম পাবা, 50টা আচ্ছা, এটা 50 লেন্থে থাকছে, 50 লেন্থ, ও ঠিকই আছে, ওটা যেহেতু 53-54, সো ডেফিনেটলি এটা 50 হচ্ছে থাকবে, মিনিমাম 50 লেন্থ এর মধ্যে যাচ্ছে সবগুলোই। আই থিঙ্ক গাউনের 50 প্লাসই তোমরা পেয়ে যাবা। এটা দেখো, যারা শর্ট স্লিভস এর মধ্যে পড়তে চায়, এগুলো খুবই কিউট লাগে, বিলিভ করো। চুলটা একটু হালকা করে বেঁধে নিয়ে একটা ক্যাপ পরলা, বা বোট বা বো টাইপের যে ব্যান্ড গুলো আছে ওগুলো পিছনে দিয়ে দিলা, অসম্ভব সুন্দর লাগে। আমি তো যদি যাওয়ার প্ল্যান হয় মাস্ট এগুলো পরবো, ঠিক আছে? আমি নিব অবশ্যই অবশ্যই। ওকে, সো এখন চলে যাচ্ছি অ্যানাদার ওয়ান। আচ্ছা, এটা কি শর্ট নিচে নেই? ওকে, এই যে দেখো, এটা যেটা আছে এটা তোমরা প্যান্ট দিয়ে চাইলে ক্যারি করে ফেলতে পারবা। এটা যেটা প্যাটার্নটা আছে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এগুলোর পিকচার আছে, ওকে? পিকচার তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। এই যে এটা দেখো, ফুল ফোল্ডিং করা, স্লিভসটা তিনটা বাটন করে দেওয়া থাকছে। দেখো স্লিভসটা তিনটা বাটন করে দেওয়া থাকছে, একদম সুন্দর করে এইভাবে স্লিভসটা তোমাদের শোকেস করবে। ম্যাটেরিয়াল গুলো প্রত্যেকটাই বাইরের, ওকে? প্রত্যেকটাই কিন্তু থাইল্যান্ডের হচ্ছে কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে অল ওভার বাটন, চাইলে তোমরা এটা বাটনটা ওপেন করেও পড়তে পারো, বাটনটা হচ্ছে লক করেও পরে ফেলা যায়। ওয়েট, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অ্যান্ড নিচের দিকে যে কোনো সিমিলার কালারও তোমরা চাইলে চুজ করতে পারো, অথবা তোমরা হচ্ছে ডিফারেন্ট ব্ল্যাকও চুজ করে ফেলতে পারো। যে জাস্ট এইভাবে তোমরা পরে ফেলবা, অ্যান্ড এটার সাথে খুবই খুবই সুন্দর এত এত নাইস একটা দেখো কোয়ালিটিফুল বেল্ট পেয়ে যাচ্ছি। এটা চাইলে না সুন্দর দেখো অন্য ড্রেসেস এর সাথেও এই বেল্টটা আমরা ক্যারি করে ফেলতে পারবো, তাই না? সেই যে দেখো, এটাও সুন্দর করে ওয়ার করে ফেলবো। অ্যান্ড কেউ যদি চাই যে না আপু, আমি হচ্ছে আমি এটা দুইটা ডিফারেন্ট লুক তোমাদেরকে দেখিয়ে দিই। যে একটা হচ্ছে এইভাবে পরার জন্য স্লিভসে বাটন আছে, এটা তোমরা সুন্দর করে লক করে নিয়ে পরবে। আরেকটা লুক দেখো, এই যে এইভাবে ভিতরে একটা হোয়াইট কালার, অথবা হোয়াইটটা আই থিঙ্ক বেশি মানাবে, তাই না? এটার ভেতরে হোয়াইট কালারের কিছু একটা পরে নিলে, অ্যান্ড হোয়াইট একটা প্যান্ট পরে এইভাবে উপরে জাস্ট এটা নিয়ে ফেললে কি যে পশ একটা লুক যাবে। সিরিয়াসলি আমি বলছি, অনেক অনেক স্মার্ট, অনেক ট্রেন্ডি একটা লুক তোমরা চাইলে এটা দিয়ে ক্যারি করে ফেলতে পারবা। আর স্লিভসটা এটা হয়তো বা লুজ লুজ লাগছে, এটাতে যখন তোমরা লক করে ফেলবা, এই যে রাখো, লক করে ফেললে কিন্তু এই টাইপের একটা লুক আউট তোমাদেরকে দিয়ে দিবে।
আপু কোনটা কোনটা এখনো দেখানো শেষ হয় নাই সোনা, শারমিন জাহান আপু আমি দেখিয়ে দিব, আমি সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে প্রাইস রেঞ্জ গুলো বলে দিই। আচ্ছা এটার প্রাইসটাও বলে দিই, এটা হচ্ছে 3500 এ। প্রাইস গুলো সবগুলোরই আমি তোমাদেরকে মেনশন করে দিয়ে দেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে তোমরা দেখতেই পারছো, এটার লেন্থটা একটু মেনশন করে দিই, এটার লেন্থ কত হতে পারে, 39 এর মতো লেন্থ এটার হতে পারে। আমার কেমন এখন চলে যাব খুবই সুন্দর, এটা এত নাইস একটা ড্রেস, মানে অনেক অনেক নাইস, এটা জাম্পিং জাম্পিং করে, এই ড্রেসটা জাম্পিং জাম্পিং করে। আমি যখন এটা ওয়ার করেছিলাম এখানে দেখো ফুল বাটন বাটন করে দেওয়া, ম্যাটেরিয়াল ওয়াজ ক্রেপ ক্রেপ করে দেওয়া থাকছে, ফুল ডিজাইন প্যাটার্নটাতে ডিজিটাল প্রিন্ট। এগুলো যতই তোমরা ওয়াশ করো কালার যেমন দেখতে পাচ্ছ সেরকমই থাকে, মানে এটার প্লাস পয়েন্টই আসলে এই টাইপের। এটাও সেম ভাবে তোমরা চাইলে বাটন গুলো ওপেন করে পরে ফেলতে পারবা, আবার চাইলে বাটন গুলো লক করেও পরা যায়, মানে দুই টাইপের লুকস এটার মধ্যে তোমরা পেয়ে যাবা। দেখো খুবই সুন্দর, অ্যান্ড ম্যাটেরিয়ালটা তোমাদের হচ্ছে ধরো লুজ টাইপের না, ধরো যে যে সাইজের আছে না সেই সাইজের অটোমেটিক ভাবে তোমাদের চলে আসবে। ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর, এই যে দেখো ইলাস্টিসিটিটা খুবই ভালো এটার, ওকে এত সুন্দর করে এটার কাজগুলো করা। এন্ড এখানে না ওই যে বলে না যে স্টিচের দরকার, মানে স্টিচটা তোমার শোকেস হবে না, এখানে দেখো এত সুন্দর করে স্টিচ কিন্তু করে দেওয়া আছে, বাট সেটা তোমাদের চোখেই পড়বে না, এত এত প্রিমিয়াম কোয়ালিটির। আপু ফার্স্ট স্টেপটা ওকে, ফার্স্ট স্টেপটা আমি আবার পিক করবো আপু, এটা রাখার পরে আমি ফার্স্ট স্টেপটা আবারও পিক করে ফেলছি। সেটার প্যান্টটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই, এই যে দেখো সেম ম্যাটেরিয়ালে যাচ্ছে, সবগুলোর সাইজ তোমরা পেয়ে যাবা, সাইজের জন্য ইনবক্স করিও। এটার মধ্যে আবার পকেট আছে, ওকে প্যান্টের মধ্যে আমরা পকেট পেয়ে যাচ্ছি, এন্ড প্যান্টের কোয়ালিটিটাও দেখো, এগুলো প্রত্যেকটাই খুবই খুবই ভালো মানের। তোমরা যারা এতদিন আমাদের কাছ থেকে পাকিস্তানি কালেকশন গুলো নিয়েছো, এখন কিন্তু তোমরা থাইল্যান্ডের এই কালেকশন গুলো পেয়ে যাবা। এটার লেন্থটা তোমাদের চলে যাবে 42 এই টাইপের, ওকে 42 এর মতো এটার লেন্থটা থাকবে। প্যান্টটাও খুবই সুন্দর করে, মানে একদম কোয়ার্স টাইপের একটা লুক ডেফিনেটলি তোমরা পেয়ে যাচ্ছ, বিউটিফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইটা একটু দিও তো স্ক্রিনশট নিবে, হ্যাঁ এটা হ্যাঁ আমি পিকচার পোস্ট করে দিব, তারপরে আপু তোমার জন্য আমরা রিপিটেড দেখাই না লাইভে, আসলে রিপিটেড দেখাই না, বিকজ আমাদের অলরেডি ভাজে চলে যায়, বাট এই কালেকশন গুলো পিকচার যেহেতু তোমরা পাবা, সো নিশ্চিন্তে এগুলো দেখে শুনে তোমরা অর্ডার করে ফেলতে পারবা। দেখো কি যে সুন্দর, কি যে জোস একটা কালেকশন, সো দ্রুত করে এটা যারা যারা মিস করেছো একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ওকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। প্রাইস মাত্র যাচ্ছে 3500 এ, প্রাইস যারা যারা মিস করে ফেলেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াতে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এই যে দেখো এটা হচ্ছে খুবই সুন্দর সি গ্রিন কালারের সাথে আমরা ব্লু টাইপের একটা টোন পেয়ে যাচ্ছি, সেম ম্যাটেরিয়াল। দেখো এগুলো তোমাদের একদমই গরম যে ফিলটা সেটা দিবে না, গরমের তোমার হচ্ছে থাকে না যে গরমে আমরা একটা জিনিস পরে যাব, একটা সময় হচ্ছে আমরা এটা লং টাইম ধরে ঘুরবো ফিরবো ওয়ার করব, যেন এটা নষ্ট না হয়ে যায়। এবার ম্যাটেরিয়ালটা এত সুন্দর যে তোমরা 24 ঘন্টা পরেও দেখবে এটাকে ভাজ আসে নাই কোনো, ম্যাটেরিয়ালটা এত এত সুন্দর এটার, ওকে। আর আমি এগুলো ওয়ার করেছি বলেই আমি এটা বলতে পারছি, ঠিক আছে, যে এত প্রিমিয়াম একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ। দেখো বাটন গুলো ফুল লক করে তোমরা চাইলে পরে ফেলতে পারবা, আবার কোন প্রবলেম নাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের এটার কালারটা। এগুলো না পড়লে না এটার ডিজাইন প্যাটার্নটা বোঝাই যায় না, ওকে ডিজাইন প্যাটার্নটা বোঝাই যায় না। তোমরা যারা আমাদের ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসগুলো নিতে চাচ্ছ সেগুলো কিন্তু সুন্দর করে চাইলে নিয়ে ফেলতে পারবে। এই যে একটা ড্রেসের উপর একটা পরেছে, আই ডোন্ট নো
কতটা সুন্দর লাগবে, বাট যখন এগুলো আমি সিঙ্গেল সিঙ্গেল পরবো তখন এগুলো সৌন্দর্য গুলো তোমরা বুঝতে পারবা। খুবই ট্রেন্ডি, খুবই খুবই সুন্দর, এগুলো যেই পরুক না কেন তাকেই সুপার ডুপার লাগে। এন্ড কালার গুলো মাশাল্লাহ এত বেশি নাইস। এন্ডটা দেখো, এটা হচ্ছে প্যান্টের পিসেস। আমি মোস্ট প্রবলি, আমার কেন যদি মনে হয় আমাকে এই টাইপের কালেকশন বেশি মানে, আমি কোথাও ঘুরতে গেলে না এই টাইপের কালেকশন গুলো বেশি ওয়ার করে থাকি। এই যে এটা দেখো, এটা হচ্ছে প্যান্টটা, অসম্ভব সুন্দর, অসম্ভব নাইস। এন্ড বাটন গুলো যখন ওয়ার করবা আরো বেশি চুজ লাগে। যে চমৎকার, এগুলো হিজাব যারা ক্যারি করছো হিজাবের সাথেও তোমরা পড়তে পারবা। এগুলো টিং টিং করে, এটা হচ্ছে খুবই সুন্দর করে, মানে ইয়ে হয়, এটা জাম্পিং জাম্পিং হয় একটা ড্রেস, তাই না? বিউটিফুল। আর এটা হচ্ছে তোমাদের প্যান্টটা থাকছে, এই যে এটা থাকবে তোমাদের প্যান্টটা, অসম্ভব অসম্ভব নাইস। এই যে ক্রেপের ভেতরে থাকবে আমাদের প্যান্টটা, হ্যাঁ বলে দিয়েছি, ক্রেপের ভেতরে ওয়েটটা করে দেওয়া, খুবই সফট। আর ডেফিনেটলি এগুলো ভাজ করবে না, এগুলো ভাজ করবে না, মানে যেরকম করে এগুলো পরে তোমরা ঘুমাতেও পারবে। ওকে, ঘুম থেকে উঠে দেখবো ওয়াও, যেরকম ছিল সেরকমই আছে, এত এত বেশি নাইস একটা কালেকশন। মানে ঘুমানোর কথাটা এটার জন্যই বললাম যে এটা আসলে ভাজ পড়বেই না, এটা ইম্পসিবল ভাজ ফেলানো। সো খুবই সুন্দর ক্রেপ সিল্ক টাইপের যেটা, সেটা এখানে করে দেওয়া। সাইজের জন্য কাইন্ডলি তোমরা ইনবক্স করে ফেলো, আমি কালার গুলো ওয়ার করে দেখে দেওয়ার ট্রাই করবো, তাহলে তোমার ইজি হবে। আমি হাতে দেখানোর সাথে সাথে ওয়ার করেও দেখিয়ে দিবো, আর আমার পরাটাও শোকেস করে দিবো। আমার পরাটা কিন্তু এখনো শোকেস করি নাই। এই যে দেখো এই কালারটা, এটা আছে তোমাদের জাম পার্পল টাইপের একটা কালারে, জাম ডার্ক পার্পল এর মধ্যে, বা আমরা এটাকে মবিশ ল্যাভেন্ডারও বলতে পারি, মবিশ জাম কালারও বলতে পারি। দেখো জাস্ট কি যে সুন্দর, এটার মধ্যে আমরা ডিজিটাল একদম রোজ রিয়েলিস্টিক লাগে। ওকে আপু, নিউ আপু ড্রেস নেওয়া হয় নাই, ইনশাল্লাহ ড্রেস নিবো তোমার থেকে অবশ্যই। আপু যারা যারা নিতে পারো নাই, আমি ডেফিনেটলি বলবো তোমরা মিস করো না, নিয়ে ফেলো। ওকে, ওকে ওরে আল্লাহ, সেই সেই কালেকশন, তাই থ্যাংক ইউ সো মাচ। আসলেই সেই সেই কালেকশন, আসলেই সেই সেই কালেকশন, অনেক অনেক জোস। এই যে দেখো, যাচ্ছে ব্যাকের প্রিন্টটা ফুল, এখানে আমরা ক্রেপ পেজ আছে। এই যে দেখো ক্রেপের ওয়েটটা কি বিউটিফুল ওয়েতে করে দেওয়া, অসম্ভব অসম্ভব নাইস। সেইটার বাটন গুলো আমি ওপেন করে দেখিয়ে দিই, বিকজ একটা ড্রেস যতই আমি হাতে ধরে দেখিয়ে দিই, পরার পরে এটার যে লুকটা আছে সেটা পুরোটাই ডিফারেন্ট লাগে। ওকে, পুরোটাই ডিফারেন্ট একটা লুক লাগে। আর আমার মনে হয় তোমার থ্যাংকফুল থাকা দরকার আসলে ফারজানাস কালেকশনের উপরে, বিকজ এই টাইপের কালেকশন তোমরা এখন ধানমন্ডি এরিয়ার ভেতরে পেয়ে যাচ্ছ। ওকে, বিকজ এইগুলো কালেকশন আমরা কিন্তু পাই না সহজে, অনলাইনে অর্ডার দিতে হয়, তারপরে সেটার আবার কোয়ালিটি কেমন হয় সেটার প্রতি আমরা হচ্ছে শিওরিটি দিতে পারি না, তাই না? বাট দেখো এখন কিন্তু তোমরা এগুলো দেখে শুনে সুন্দর করেই পারচেস করে ফেলতে পারবে। এগুলো যেভাবেই পরো বিউটিফুল লাগবে। আমি একটা ড্রেসের উপরে পরে আছি, স্বাভাবিকভাবে এটার প্রপার যে সৌন্দর্যটা আছে সেটা আসবে না। একটা সানগ্লাস ক্যারি করবা, চুলটা সুন্দর করে বেঁধে নিবা, ও আর কিচ্ছু লাগবে না। ওকে, খুবই সুন্দর, এগুলো অনেক অনেক নাইস একটা লুক দিবে যারা স্মার্ট কিছু খুঁজতেছ। এই যে দেখো, এটা হচ্ছে প্যান্টটা। আর অনেকে বলতে পারো যে আপু প্যান্টটা কি হচ্ছে তোমাদের ইয়ে হবে কিনা, চাপা হবে কিনা, ডেফিনেটলি নো, বিকজ এটার ম্যাটেরিয়ালটা, এই যে দেখো ইলাস্টিসিটিটা খুবই ভালো। এটা সাইজ অনুযায়ী তোমরা আবার প্যান্টগুলো পেয়ে যাচ্ছ, একদমই ওয়ারি করার বিষয় নেই যে প্যান্ট আবার আমাদের হচ্ছে ঠিকঠাক হবে কিনা, প্যান্ট সবারই ঠিকঠাক হয়ে যাবে। এইটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে ফেলি, এই কালারটা যারা নিতে চাচ্ছে। প্রাইস থাকছে তোমাদের কত, এটা প্রাইসটা বলা হয়নি, ও একই প্রাইস 3500 এ পেয়ে যাবো। ওকে, 3500 এ তোমরা পেয়ে যাচ্ছ। ড্রেসটা খুব সুন্দর, একদম ইউনিক। ইয়াস আপু, একদম ফার্স্ট টাইম আজকে হচ্ছে তোমাদেরকে এই টাইপের কালেকশন গুলো নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই অবশ্যই যারা এই টাইপের কালেকশন গুলো খুঁজতেছো মিস করো না। ওকে, মিস করার মতোই না আসলে এই কালেকশন, কখনোই মিস করার মতো না। খুবই সুন্দর, খুবই ইউনিক টাইপের কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রেটটাও পরিয়ে দেখিয়ে দিই না, রেটটাও তোমাদেরকে পরিয়ে দিই, যে যাকে মেনশন দিচ্ছ থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো
গর্জিয়াস কালেকশন আপু, এগুলো গর্জিয়াস ডেফিনেটলি লাগবে যখন তোমরা ওয়েয়ার করবা, মানে সিম্পল ড্রেস কিছু কিছু সময় যখন ওয়েয়ার করা হয়। এই থাইল্যান্ডের কালেকশন আসলে গর্জিয়াস বলতে কি, এটাতে তোমরা আহামরি কাজ সিকোয়েন্স এগুলো পাবে না, সুতোর কাজ পাবে না, বাট এগুলোর যে প্রিন্ট, এগুলোর যে ম্যাটেরিয়াল, এগুলো ডেফিনেটলি তোমাদেরকে একদম খুশি করে দিবে, এটা আমি বলতে পারি, খুশি করে দিবে। এটা হচ্ছে রেড মেরুনটা, এটা থাকছে তোমাদের রেড মেরুনটা, বাটন দিয়েও তোমরা পরে ফেলতে পারো, বাটন হচ্ছে সুন্দর করে থাকে না, যে অনেকে বাটন লক করে দিলাম আবার বাটনটা ছেড়ে ভিতরে একটা কিছু পরে দিলাম, সেভাবেও কিন্তু ওয়েয়ার করা যায়। সুপার ডুপার কমফোর্টেবল থাকছে এগুলো, অসম্ভব অসম্ভব নাইস। তো দ্রুত করে একটা স্ক্রিনশট আমরা দিয়ে ফেলি অ্যান্ড পেজে অর্ডারটা ডান লিখে ফেলতে হবে, ঠিক আছে? প্রাইস যাচ্ছে মাত্র 3,500, এটা প্যান্টটাও শোকেস করে দিই। এই যে দেখো, এটা হচ্ছে প্যান্টের পিসেসটা, খুবই সুন্দর, খুবই নাইস। এগুলো প্রত্যেকটাই এই যে এই টাইপের ডিজাইন গুলো, কোয়ার্টস যেগুলো লুক তোমাদেরকে দিয়ে দিবে, কোয়ার্টস লুকের গুলো থাকছে তোমাদের এই যে ক্র্যাপ সিল্কের ভেতরে, ওকে, ক্র্যাপ সিল্কের ভেতরে যাবে। সেগুলো তোমরা ফ্রি সাইজেরও যারা আছি না, যে একটু হেলদি তারাও চাইলে পরে ফেলতে পারবো, অনেক সুন্দর, অনেক অনেক বেশি নাইস। এটার প্রাইস যাচ্ছে মাত্র 3,500। আমার পরাটা দেখাই নি, শোনো আমার পরাটা আমি দেখিয়ে দেবো, একটু ওয়েট করো, আমার পরাটা আমি দেখিয়ে দেবো। আজকের কালেকশন গুলো রিয়েলি ইমপ্রেসিভ, সিরিয়াসলি আপু, আমিও আজকে খুবই খুবই হ্যাপি যে এই টাইপের কালেকশন গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি। থ্যাংক ইউ সো মাচ মিতা আপু, আরো ইউনিক ইউনিক অনেক কিছু আসতেছে, শুধু ড্রেস না, তোমাদের জন্য সারপ্রাইজ আসতেছে। মানে থাকে না যে এমন একটা সময় তোমরা বলবো আল্লাহ আপু, সবাই হচ্ছে চাইতেছে পুরানা পুরানা ড্রেস দিতে, তোমরা তো নিউ নিউ ড্রেস নিয়ে আসতেছো। সিরিয়াসলি আমরা এই সময়টাতে তোমাদেরকে অনেক নিউ নিউ কালেকশন দেখিয়ে দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড সারপ্রাইজ তো থাকছি, আরো সারপ্রাইজ আছে ইনশাল্লাহ। হাই সুইট ছোটাপে, হ্যালো নাজনীন খান আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন পর, অনেকদিন পরে তুমি লাইভে জয়েন করে ফেললা, ফেস দেখাইছি দেখা লাইভে আসছো, এতদিন ফেস দেখাইনি দেখে কি লাইভে আসছো নাই? হ্যালো গাইস, কি ড্রেসটা খুব সুন্দর, ইয়াস, এইগুলো ড্রেস আসলে ইউনিক। আর এটার প্লাস পয়েন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো এটা ইউনিক পোর্শনটা, চাইলে তোমরা এটা এইভাবে সুন্দর করে বো টাইপের ডিজাইন করে বেঁধে নিতে পারবে। আমি অত পারি না সুন্দর করে বাঁধতে, ওকে, আমাকে সবসময় এগুলো বেঁধেই দেয়, আমি বাসায় থাকলেও আমাকে কেউ না কেউ বেঁধে দেয়, আমি একদম এগুলোতে চুল বাঁধাতে আমি একদম যেরকম অপারক। এই যে দেখো কি সুন্দর করে বো করে দিলো, আমি পারবো না এরকম বো করতে, এইভাবেও চাইলে তোমরা করতে পারো, এইভাবে মোস্ট প্রবলি সবাই পড়ে, বাট আমি ভাবলাম যে একটু ওপেন করে পড়ি, ওটাও খুবই সুন্দর, আমি যেভাবে পড়ে এসেছিলাম ফার্স্টে ওটাও কিন্তু খুবই খুবই সুন্দর লাগে। এটা যখন তোমরা ওপেন করে পড়বা, নিচের দিকে তোমরা ধরো হোয়াইট কালারের একটা প্যান্ট পরে নিলাম, সেখানে আরো আরো বেশি সুন্দর লাগবে। তো আমার এখনই চলে যেতে ইচ্ছা করছে, বিলিভ করো, একটা টোট ব্যাগ হাতে নিয়ে আই এম গোয়িং টু থাইল্যান্ড, ওকে? এত সুন্দর, এত এত সুন্দর, খুবই বিউটিফুল। দেরি করো না, তোমরা দ্রুত করে নিয়ে ফেলে, এটার প্রাইস ও যাচ্ছে, আমার তো প্রাইস কি সেম যাবে 3,500। আমার পরটা অ্যাভেলেবেল আছে, বিলিভ করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম, বাট এখন দেখাতে পারছি না, বিকজ আমার হাতের কাছে এখনই, বাট এটার সাইজ অ্যাভেলেবেল আছে, ওকে, সাইজ অ্যাভেলেবেল আছে, তোমরা এই যে এখান থেকে সুন্দর করে দেখে নিও, পিকচার পেয়ে যাবা, পিকচার পেয়ে যাবা। সো দ্রুত করে সেখান থেকেও সাইজ গুলো বুঝে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিও। আমার পরাটা হবে, আমার পরাটার সাইজ কি কি আমি বলে দিই, 46+ নাজমিন ইসলামী কিছু, হাই আপু, হ্যালো নাজমিন আপু, থ্যাংক ইউ সো মাচ, লাইভে আজকে অনেক আগের আপুরা জয়েন করেছে। সো এই টাইপের কালেকশন পেতে হলে, আরো আরো আকর্ষণ পেতে হলে, আমাদের লাইভটা মানে পেজটা, লাইভ বলবো না, পেজটা ফলোয়ার্স দিয়ে রাখো, বিকজ নিত্য নতুন সব ধরনের কালেকশন তোমাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার ট্রাই করবো, অ্যান্ড আরো
বিলিভ করো আমারে ধামার কথা হচ্ছে, ওকে তোমাদেরকে সিক্রেটলি বলে দিলাম, যদি আমাকে বলতে মানা করছে তারপরে আমি বলি যে আরো আরো ধামাকা থাকবে। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শপ অ্যাড্রেসটা আবারও বলে দিই, আমাদেরটা হচ্ছে সীমান্ত ইস্কা লেভেল 1 153 154 এবং লেভেল 3 308 নম্বর শপ। তো দেরি না করে তোমরা অবশ্যই এই কালেকশনগুলো নিতে ভিজিট করে ফেলো। টাটা সবাইকে। আপু আমার পর ড্রেসটা কই থেকে নিছি কি বলো, এতক্ষণ ধরে লাইভ করলাম, আমার কালেকশন গুলো ফারজানাস কালেকশনই তোমরা পেয়ে যাবা। ওকে, আমি জানি যে ভেরি ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি থাইল্যান্ডের কালেকশন ওয়ার করেছি, স্বাভাবিকভাবে যে তোমরা অবশ্যই অবাক হয়ে যেতে পারো যে ফারজানাতে তো এতক্ষণ ধরে আমরা অথেন্টিক পাকিস্তানি কালেকশন পেয়েছি, বাট না এখন তোমরা এই টাইপের ওয়েস্টার্ন কালেকশন গুলো পেয়ে যাচ্ছ। সো সবাই ভালো থেকো, আমার পড়াটা পাবা, ঠিক আছে? আমি পিকচার দেখিয়ে দিব। আল্লাহ হাফেজ, টাটা।